লক্ষ্মীপুর, বাংলাদেশের স্বনামধন্য আলেম অধ্যুষিত জনপদ বৃহত্তর নোয়াখালী থেকে এই লক্ষ্মীপুর একটি চমৎকার জনপদের নাম। ঐতিহ্যমণ্ডিত তোরাবগঞ্জ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আয়োজিত 19তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলিমিদ্দিন, হাজারো আলেমের ওস্তাদ, ভালোবাসা এবং কর্মময় জীবনে যিনি আজ জীবন এবং পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে কষ্টে কিছু কথা বলার চেষ্টা করেছেন, জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মহসিন তোরাবগঞ্জ বাজার জামে মসজিদের সম্মানিত খতিব এলাকারই কৃতি সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। এ জাতি আলেমদেরকে হারিয়ে ফেলতেছে। বাংলাদেশের এক উজ্জ্বল মুহাদ্দিস মুফতি আহমদ শফি সাহেব বিদায় হয়ে গেছে, জুনায়েদ বাবু নাগরী বিদায় হয়ে গেছে, মাওলানা মাহিউদ্দিন খান আল্লাহ নিয়ে গেছেন, খতিব ওবায়দুল হক সাহেবকে আল্লাহ নিয়ে গেছেন, নুরুল ইসলাম কাসিমি কত বড় সৈয়দ আলেম আল্লাহ তাকে নিয়ে গেছেন, বাংলার জমিন সহ তমাম দুনিয়ায় আলোড়ন সৃষ্টিকারী কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেবকেও আল্লাহ নিয়ে গেছেন। এমনি করে করে এক এক করে আলেমদেরকে আল্লাহ নিয়ে যাচ্ছেন, এর দ্বারা লক্ষণ কিন্তু ভালো না, গজবের ক্ষেত্র তৈরি হচ্ছে। ওলামায়ে কেরাম যেখানে থাকেন সেখানে আল্লাহ গজব দেন না। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা মহসিন সাহেবকে সুস্থতা দীর্ঘ নেক হায়াত দিন, বলি আমিন। আলেমরা কারো শত্রু নয়, শয়তানের শত্রু। আলেমরা কাদের শত্রু? আলেমের সাথে শত্রুতা করেছে মনে করবেন এই লোকটা হয়তো জিন শয়তান নয়, মানুষ শয়তান। মিনাল জিন নেতে অন্যা শয়তান কয় প্রকার? দুই প্রকার, একটু জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান। আলেমের সাথে আপনার ভাল লাগে না, খারাপ লাগে, মনে করবেন আপনি শয়তানের লাইনে যাচ্ছেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। এতেও কারো কারো কষ্ট কি কইতাম না, আল্লাহ সব ভাইদেরকে ঈমানদার খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান, আমিন। আয়োজিত এই মাহফিলে অন্যান্য উলামায়ে কেরাম বিশেষ করে বিভিন্ন মসজিদ থেকে আগত খুতাবায়ে আজম আইমায়ে মাসাজ সর্বোপরি আমার আগে চমৎকার কথা বলেছেন হযরত মাওলানা নজরুল ইসলাম আশরাফী মিরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আয়োজক এবং অতিথিবৃন্দের মধ্যে বিশেষ করে জনাব মিসবাহউদ্দিন আহমদ বাপ্পি উপজেলা পরিষদ কমলনগরের সম্মানিত চেয়ারম্যান, আমার দেশের সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা এ কে এম মাস্টার নুরুল আমিন, ফয়সাল আহমদ রতন, জনাব আশরাফুল জামাল রাসেল মির্জা সাহেব, আল্লাহ সকলকে দ্বীনের খাদেম বানাই দিন, বলি আমিন। কোরআনের সাথী করে নিন, বলি আমিন। মুরব্বিয়ানে কালাম সম্মানিতা মা বোন পর্দার আড়ালে যারা রয়েছেন, যুবক ভাইয়েরা, অন্য ধর্মাবলম্বী ভাই বোন এবং ছোট্ট বন্ধুদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আলোচনা খুব শর্ট করব, কিন্তু এর মধ্য থেকে আপনি পেয়ে যাবেন আপনার জীবনের জান্নাত কিংবা জাহান্নামের দিশা। দুই কাজ করলে জাহান্নাম আর দুই কাজ করলে জান্নাত, কথা কঠিন না সহজ? আমার দিকে ভালো করে জবাব দেন, কঠিন না সহজ? দুই কাজ করলে জান্নাত, বলেন কয় কাজ? দুই কাজ। আর দুই কাজ করলে আপনারা কোথায় যেতে চান আর একটু ভালো করে বলেন, সত্যি? তাহলে একটা পরীক্ষা হয়ে যাক, আজকে কে কে জান্নাতে যেতে চান তারা দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখায়। আল্লাহু আকবার।
জান্নাত কোথায় থাকে? আমি কোশ্চেন করি তাহলে আপনাদের জন্য জবাব সহজ হবে, জান্নাত কি নিচে না উপরে? সাতটা আসমান আল্লাহ তৈরি করেছেন, সাত আসমানের উপরে জান্নাতের অবস্থান। তাহলে জান্নাত কোথায়? উপরে। ক্লিয়ার? বাস, উপরের দিকে যেতে হলে, সাত আসমানের উপর পর্যন্ত যেতে হলে আপনার রকেটে হবে, প্রথম আসমান পর্যন্ত বিজ্ঞানীরা এখনো যেতে, এই মঙ্গল গ্রহ মাত্র ওই জায়গায় গেছে, এই খেয়াল। সূর্যটার দূরত্ব 9,30,00,000 মাইল, আর এখান থেকে মানে 1,32,00,000 মাইল দূরে হইল মঙ্গল গ্রহ। এখনো সূর্যের 9 ভাগের 1 ভাগ পর্যন্ত মানুষ পৌঁছাইছে, তাতেই অবস্থা খারাপ। এরপরে কত বড় স্তর বাই স্তর দিয়ে দিয়ে তারপর প্রথম আসমান, তারপরে আবার বিশাল ফাঁকা জায়গা, তারপরে দ্বিতীয় আসমান, এমনি করে করে সপ্তম আসমান। সপ্তম আসমানের উপরে ইল্লিন নামক জায়গা, রুহগুলোকে মাউজুদ করা হয়, জান্নাতের রুহগুলোকে রেখে দেয়া হয়। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে কিয়ামতের ময়দান এবং ময়দানে মাহশারের পরে তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। সুবহানাল্লাহ। নেককারদের রুহগুলো ওইভাবে মাউজুদ থাকে, বেশ ভালো। এখন উপরের দিকে যেতে হলে একটা শক্ত বাহন দরকার, ঠিক না? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই শক্ত একটা বাহন আমি পাঠাইলাম। কোন জায়গা থেকে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাও বলে দিলেন, বাল্লুহু ওয়া কুরআন মাজীদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ থেকে আমি এই রশিটা ফেলেছি। লাওহে মাহফুজটা কোথায়? মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, এই আরশের মধ্যে আছে আল্লাহর কুরসি, আল্লাহর একান্ত আরশ, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব যেখান থেকে পরিচালিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের এই কুরসির পাশে সাদা বর্ণের একটা সিন্দুক, ওই সিন্দুকটাকে বলা হয় লাউহে মাহফুজ। সেটা নিচে না উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, আমি একটা রশি ফালাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, এই রশিটাকে শক্ত করে ধরবা, কারণ এই রশির এক প্রান্ত আমি আল্লাহর হাতে আর এক প্রান্ত আমি দুনিয়ায় পাঠিয়ে দিলাম। ভুল রশি ধরিল না, ভুয়া রশি ধরিল না, দুর্বল রশি ধরিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রশি দান করেছি এইটাকে শক্ত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাতু। শক্ত করে ধরো আমার রশিটা, শক্ত করে ধরো হাবলুল্লাহ আয় আল কোরআন। হাবলুল্লাহ মানে কি? আল্লাহর রশি মানে কি? কোরআন। এই সব আলেমরা বলবেন, এটা সমস্ত তাফসীর এক কথা লিখেছে। এই রশিটা যারা ধরবে, রশিটা ফেলছেন কে? আল্লাহ। কোরআন নাজিল হয়েছে উপর থেকে না নিচ থেকে? নাজিল বলতেই বোঝায় উপর থেকে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এখানে কি হয়েছে? নাজিল হয়েছে লাইলাতুল কদরে। নাজিল মানে উপর থেকে নিচে অবতীর্ণ হওয়া, তাহলে বোঝা যায় কোরআন ছিল কোথায়। উপর থেকে নাজিল হয়েছে একটা রশি, কার রশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমি আল্লাহর রশিটারে শক্ত করে ধরো ওমাই আমতসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম যে আমার রশিটা শক্ত করে ধরতে পারবে ওই ব্যক্তি সিরাতাল মুস্তাকিম পেয়ে যাবে সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বললেন আমার রশি শক্ত করে ধরো যেমন ধরুন আপনি পড়ে গেছেন উপর থেকে বা কূপের মধ্যে কোনো বাচ্চা পড়ে গেছে হাউজের মধ্যে বাচ্চা পড়ে গেছে তখন বা লঞ্চ ডুবি হয়ে গেছে তখন হেলিকপ্টার এসে বিমান এসে রশি ফেলছে নিচের দিকে সাগরের মধ্যে নদীর মধ্যে কি করতেছে যাত্রীরা সাঁতার কাটছে এমন সময় উপর থেকে এলান হলো যে আমি এই রশি ফেললাম এই রশি শক্ত করে ধরো তাহলে তোমারে উদ্ধার করে কিনারে নিয়ে যাব বলেন তো দেখি ওই রশিটা আস্তে আস্তে ধরে না ঢিলা ঢিলা ধরে না শক্ত করে ধরে কত শক্ত তার কারণে একটা রশির সাথে তার জীবন মৃত্যু সম্পর্ক এই রশি ঢিল হইলে সে পড়ে যাবে স্রোতে তাকে টেনে নিয়ে যাবে হাঙ্গর কমে তার খেয়ে ফেলবে পানি খাইতে খাইতে মারা যাবে আর যদি শক্ত হয়ে রশিটা ধরতে পারে ক্যারেন দিয়ে টেনে টেনে মানুষটাকে উঠাই নিয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর সামনে একটা রশি ফেললেন রশি ফেলে বললেন এইটাকে ধরো এইটারে শক্ত করে যদি ধরো তাহলে আমি আল্লাহ তোরে টাইনে আমার জান্নাতে নিয়ে আসব শয়তান চিন্তা করলো আমিও কিছু রশি ফেলাই সমাজতন্ত্রের রশি ফেলাইছে কামে নিজামের রশি ফেলাইছে পুঁজিবাদের রশি ফেলাইছে ধর্মনিরপেক্ষ মতবাদের রশি ফেলাইছে আদিবত্যবাদের রশি ফেলাইছে এখন বিপদগ্রস্ত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন বললেন রশি কিন্তু একটাই বাকিগুলো হইল ফাঁসি একটা হইল রশি বাকিগুলো ফাঁসি কারণ এই রশিটা আমি আল্লাহর হাতে আমার আল্লাহর হাতের রশির নাম কোরআন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাতের রশির নাম কি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন এই রশির এক প্রান্ত দুনিয়ায় আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে ফাকাদ ইসতামসাকা বিল উরমাতিল উসকা লান ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম কেউ যদি আমার রশিটাকে শক্ত করে ধরে নির্দেশ দিচ্ছেন কে আল্লাহ ঢিলা ঢিলা না শক্ত করে আরো জোরে বলেন কি করে শক্ত করে কোরআনকে ধরতে রাজি আছেন না ঢিলা ঢিলা ধরবেন সুযোগ পাইলে ধরলেন সুযোগ না পাইলে সাইরা দিলেন এরকম নাকি কেউ একটু ভয় দেখাইলো আর সাইরা দিয়ে বলেন না না আমি কোরআনের পক্ষে না এরকম নাকি যদি বাঁচতে চান অন্য সব রশি দুর্বল রশি জাহান্নামের রশিগুলোকে ছেড়ে দেন ওগুলো শয়তানের হাতে আর আল্লাহর হাতে যেই রশি তার নাম কি সহজ কথা আপনি যদি আল্লাহর কোরআনের কোরআনটাকে শক্ত করে ধরেন এর মানে কি এটা শক্ত করে ধরা কোরআনের আইন কোরআনের বিধান কোরআনের শাসন কোরআনের হুকুমে কোরআন কেন্দ্রিক রাজনীতি অর্থনীতি সমাজনীতি কোরআন কেন্দ্রিক ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের কাজ কোরআন যা বলেছে আমি তা মেনে নেব কোরআন যা নিষেধ করেছে একটুও মানব না ঠিক আছে কিনা এইটার নাম হলো কোরআনকে ধরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রশিটাকে যে ধরলো ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা এই বান্দাটা যে শক্ত করে আমার রশিটাকে ধরল লানফিসামালাহা আমার হাত থেকে আমার ওই বান্দা বান্দিকে কেউ আর সটাইয়া নিতে পারে না এখানে অনেক বাইরে আছেন শয়তানের রশি ধরে রাখছেন সামনে রশিগুলো একই রকম দইরা ফলাইছেন কি করছেন দইরা ফলাইছেন কেউ দইরা ফলাইছেন সংকীর্ণ জাতীয়তাবাদের রশি কেউ দইরা ফলাইছে ধর্মনিরপেক্ষ মতবাদের রশি কেউ পুঁজিবাদের রশি কেউ সমাজতন্ত্রের রশি
কেউ আধিপত্যবাদের রসিক, কেউ সাম্রাজ্যবাদের রসিক। এইগুলা ধইরা ধইরা কয় আমি জান্নাতে যাব, উপরের দিকে তাকাইয়া দেখেন আপনার রসি আল্লাহর হাতে না, এটা শয়তানের হাতে। খালি রসি ধরলে তো হবে না, কারণ ওই রসি শেষ প্রান্ত কোথায়, ওই জায়গায় কে আছে সেটাও তো দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রসির নাম কি? এর মধ্যে 6666টা পার্ট আছে। একটা রশি গিড়া দিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে দুনিয়ায় ছেড়ে দিলেন, আর যেই বান্দার এই রশিটা ধরল তারা সরাসরি কার হাতের সাথে রইল? এই রশি এক প্রান্তে আমার বান্দা, আর এক প্রান্তে আমি আল্লাহ। লাম ফিসামানাহা, পৃথিবীর কোন অপশক্তি নাই আমার বান্দাকে সুজাই নিতে পারে। সুজাই নেওয়ার জন্য হাজারো অপচেষ্টা, হাজারো নির্যাতন, হাজারো অত্যাচার, হাজারো রোগণীয় অভার, হাজারো রকমের লালসা তাদেরকে দেয়া হয়, কিন্তু আমি আল্লাহ বলছি শক্ত করে ধরো, ওরা শক্ত করে ধরেছে, জীবন গেছে কিন্তু রশি ছাড়ে নাই। এরকম নেককার মানুষ আছে না? আছে। আর আপনি একটা বোম ফাটলে গইজা ফাটতে যায় কারণ রশির খেতা করি বাচ্চা লইয়া গিয়ে, আপনি বাঁচবেন কেমনে? আপনি তো মরছেন, রশি ছাড়ছে তো মরছে। জোরে বলেন, রশি ছাড়ছে আর মরিয়া যাইয়া যদি রশিটা ধরা থাকে আপনি বাঁচে বাঁচে গেছে। বলেন মৃত্যু আসবে কিন্তু আল্লাহর কোরআন আমি ছাড়বো না, আপনি বেঁচেছেন, আপনি মরছেন না বাঁচছেন। আমাদের জীবন মৃত্যু কি এই দুনিয়ার পাঁচ দশ দিনের হায়াতের কথা? এই যে গত দুই দিন আগে দেখলাম পুলিশের বিশাল বড় এক কর্মকর্তা দায়িত্বরত অবস্থায় অ্যাটাক করে শেষ মারা গেছেন। আমার কাছে প্রচন্ড কষ্ট লাগতেছিল যখন আজকে সভাপতি মহতরাম মাওলানা মহসিন সাহেব বলতেছেন, আরে একটা জীবন মৃত্যুর মাঝখানে লোকটা দাঁড়ানো, ক্যান্সার আক্রান্ত মানুষ, স্ট্রোক করা মানুষ, তার তো দুনিয়ার কোনো লালসা নাই, তিনি কোরআনের একজন খাদেম, ঠিক না? এই মানুষটাকে কষ্ট দিবেন না, এ মানুষটাকে কষ্ট দিলে আপনি কিন্তু শান্তি পাবেন না, কারণ ক্যান্সার আপনার ভেতরেও থাকতে পারে, স্ট্রোক আপনারও হতে পারে। সুতরাং একজন আলেমকে সামনে রেখে যেন আমরা অনেকে আরো বেশি আল্লাহর দিকে রুজু হতে পারি সেই তৌফিক দিন বলি আমিন। তাহলে আপনি যখন একটি রশি ধরবেন, রশি ধরার সাথে সাথে শক্ত করে যখন ধরবেন পিছন দিক থেকে কেউ টানবে, ঠিক কিনা বলে না? এই রশির মাঝখান দিয়ে চলতে গিয়ে মাঝে মাঝে হাতের মধ্যে একটু ব্যথাও লাগবে, একটু রক্তও যাবে, তাই বলে কি রশি ছেড়ে দেবেন নাকি? সাহাবীরা রক্ত দিয়েছে, রশি ছাড়ে নাই। এই রশি মানে কি? কোরআন, ঠিক না বলে? কারণ তারা জানে এই রশি ছেড়ে দিলে আমার আর বাঁচার কোনো উপায় নাই। আসুন সেই রশির মধ্যে থেকে আজকে আমরা ছোট্ট ছোট্ট পার্ট বের করে জানব এই রশিটা কত মজবুত, এই রশির শেষ ডেস্টিনেশন কোথায়, এবং কেমন করে আমরা এই কোরআনটাকে ধরে রেখে নিজের জীবনটাকে চালাতে পারি। আল্লাহ কবুল করুন বলে না আমি আমার সাথে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ফাআম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة অর্থ হচ্ছে হে তমাম বিশ্বের সমগ্র মানব জাতি, ধর্ম বর্ণ দল মত তরিকা মাঝহাব লামাঝহাব সেখান থেকে নিয়ে যে যাই হও না কেন, কলেজ স্কুল ইউনিভার্সিটিতে পড়ো, মাদ্রাসা কিংবা আলিয়ায় পড়ো, অথবা কমিতে পড়ো, হিপস পড়ো, প্যাগোডায় যাও, গুরুদ্বারা সিনাগো মন্দিরে যেখানে যাও না কেন, গির্জায় যাও,
অথবা তুমি বাজার ঘাট করো দোকানদার সেখান থেকে ড্রাইভার হয়ে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট থেকে নিয়ে জাতিসংঘের মহাসচিব হয়ে গ্রামের চৌকিদার পর্যন্ত যে যেখানেই আসো না কেন নারী পুরুষ আমি আল্লাহর স্পষ্ট বক্তব্য হলো দুইটা কাজ করলে তুমি জাহান্নামে আর দুটি কাজ করতে পারলে জান্নাতে ফাআম্মা মান তাগা আর যারাই তাগুতি করবে ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া আর দুনিয়ার জীবনকে যারা আখিরাতের জীবনের উপরে প্রায়োরিটি দিবে ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া তাহলে এই দুই কোয়ালিটি যাদের ভেতর থাকবে তাদের চিরস্থায়ী এবং স্থায়ী বাস হবে জাহান্নাম জাহিম একটা জাহান্নামের নাম জাহান্নাম লাদা হুতামা সাইর শাক্কর জাহিম হাওইয়া এই সাত প্রকার জাহান্নাম তার মধ্যে জাহিম একটা যে জাহিমের মধ্যে রয়েছে ওয়াইলু যে জাহিমের আযাব এত তীব্র যা দেখে অন্য জাহান্নামগুলোয় বলে আল্লাহ এই জাহিম থেকে আমাদেরকে দূরে সরাই দাও এতই বড় আযাবপূর্ণ জায়গা আপনাদের বুঝে আসছে এই জাহিমের আযাব দেখে অন্য জাহান্নামগুলোয় বলে যে আল্লাহ ওর থেকে আমাদেরকে সরাই দাও এই জাহিম নামক জাহান্নাম কয় কাজওয়ালা মানুষের জন্য আল্লাহ জাহান্নামটা বানিয়ে রেখেছেন এক নম্বরে যারা তাগুতি করে আর যারা দুনিয়ার ভোগ বিলাসিতা এবং দুনিয়াদার ম্যাটেরিয়ালিজমে যারা বিশ্বাসী করে বিশ্বাস বস্তুবাদে যারা বিশ্বাসী যারা যা পায় তাই খায় যা ইচ্ছা তাই করে আখিরাতের অনুভূতি এবং জবাবদিহিতার কোনো বালাই যাদের অন্তরে নাই মোরালিটি যাদের ভেতরে নাই হিউম্যানিটি যাদের ভেতরে নাই কেবলমাত্র আমারই সব আমার খুব দরকার আমি সারা কেউ নাই কেবল আমি আর আমি আমার দরকার এই ধরনের বস্তুবাদীতে যারা বিশ্বাস করে এই মানুষগুলো যাবে কোথায় এক নম্বরে তাগুত আর যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আখেরাতের চিন্তা যাদের মাথার ভিতরে নাই এরা যাবে কোথায় আরো জোরে বলেন অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ আর যারা পরকালে একদিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে নিজের জীবনের গোটা কর্ম সম্বন্ধে জবাবদিহি করতে হবে এই অনুভূতি নিয়ে যাদের জীবন জিন্দেগী পরিচালিত হয় এবং যারা আরো কাজ করে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া গুনার কাছ থেকে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এক নম্বর হচ্ছে আখিরাতে জবাবদিহিতার ভয় আর দ্বিতীয় হচ্ছে গুনাহ থেকে নিজের নফসকে কন্ট্রোল করা গুনাহ করতে যায় না আর আল্লাহর সামনে কি জবাব দেব এই ভয় এই দুইটা গুণ যেই মানুষের ভেতরে আছে তার নাম হরেন্দ্র হোক তার নাম কৃষ্ণ হোক তার নাম রবিউল হোক তার নাম আব্দুর রহিম হোক তার নাম জো বাইডেন হোক তার নাম হিলারি ক্লিনটন হিলারি ক্লিনটন হোক তার নাম নরেন্দ্র মোদি হোক তার নাম কি বলে ভ্লাদিমির পুতিন হোক কিংবা যাই হোক আল্লাহ তাআলা বলছেন যার হৃদয়ে দুইটা জিনিস আছে আল্লাহর কাছে তো আমার একদিন যেতে হবে আর দ্বিতীয় হচ্ছে গুনাহ সামনে আসার পরেও গুনাহ থেকে বেঁচে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আল্লাহ তাআলা বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া এই মানুষটা আমার জান্নাতের মালিক সুবহানাল্লাহ আরো জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে একটু আগে আমরা যেতে চেয়েছিলাম কোথায় সেই জান্নাত কোথায় উপরে যেতে হলে কি ধরতে হবে এই রশি ফালাইছেন কি এক রশির মাথা কার হাতে এই কোরআনের মধ্য থেকে যেই কথাগুলো বলা হলো দুই কারণে জাহান্নাম দুই কারণে জান্নাত এবার আমরা একটু মুখস্থ করি ভূমিকা কথাগুলো আসেন বর্ণনায় যাওয়ার আগে তাফসীরের ভিতরে আল্লাহ যতটুকু তৌফিক দিবেন আমি তো তাফসীর মুফাসসির না আমি হলাম ছাত্র মুফাসসির হলেন তারা যারা এই বিশাল
লেখা লিখেছেন তাদের লেখাগুলো আমরা পড়ি পড়ার পরে যতটুকু মনে থাকে ততটুকু আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি তবে আমার বৈশিষ্ট্য হচ্ছে আমি সব সময় কোরআন কেন্দ্রিক কথাটা রাখতে চেষ্টা করি কারণ নবী বলেছেন আফজালুত তাফসীর তাফসীরু বিল কোরআনি বিল কোরআন কোরআনের সাথে কোরআনের মিল রেখে কোরআনের সাথে মানে মিনাল কোরআনি বিল কোরআন কোরআন থেকে বলবে আবার কোরআন দিয়ে বলবে সুবহানাল্লাহ বলবে আয়াত টু আয়াতের তাফসীর পৃথিবীর শ্রেষ্ঠ তাফসীর এর পর হলো তাফসীর কোরআনের সাথে হাদিসের সম্পর্ক ব্যাখ্যাটা কোরআনে ডাইরেক্ট না পাইলে কি দিয়ে হাদিস দিয়ে করবে আমি চেষ্টা করব কোরআন থেকেই কথা বলতে কিন্তু আপনাদের কাছে আরেকটু জানতে চাই তাহলে জাহান্নামে যাচ্ছে মানুষ কয় কারণে দুই কারণে এক নম্বর হলো তাগুত যারা হবে আর দ্বিতীয় হচ্ছে যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিবে কিসের নামাজ রোজা দরকার নাই কিসের হুজুর কিসের আলেম কিসের পীর কিসের মুরব্বি কিসের তবলিগ কিসের মাহাবি বাদ দাও দুনিয়া তো মজা লোলো দুনিয়া তো ভারী হায় ইট ড্রিঙ্ক ক্যান বি মেরি খাও দাও ফুর্তি করো আগামীকাল বাসবা কিনা বলতে পারো চাকরি বাঁচানোর জন্য মিথ্যা মামলা দাও প্রমোশনের জন্য দিন দিনের কর্মীদেরকে সমানে পেটাও ক্ষমতায় থাকার জন্য যা দরকার সব করো হালাল হারামের তমিজ নাই সমানে দুর্নীতি করো ঘুষ খাও সুদ খাও অন্যের সম্পদ লুণ্ঠন করো ডাকাতি করো চুরি করো বোনের সম্পদ ঠকাও ভাইয়ের সম্পদ ঠকাও মিথ্যা মামলা দিয়ে এলাকার লোক সারা করো আর ওর ঘর বাড়িটা আমরা দখল করে নাও এরকম কপাল পড়া কিছু মানুষ সমাজে আছে না নাই আপনাদের এলাকায় নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে যাবে দুই চরিত্রের মানুষ এক নম্বর হলো যারা তাগুত আর দ্বিতীয় হলো যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয় আর জান্নাতে যাবে দুই প্রকার মানুষ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন দাঁড়াতে হবে যে আল্লাহ আমাকে তৈরি করেছেন একদিন তার কাছে আমার সব কাজের জবাব দিতে হবে এই জবাব যেন দেওয়া লাগে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো গোপন বাহিনী আমার আপনার পেছনে লাগাই রেখেছে অনেকগুলো গোপন বাহিনী আপনি চিন্তা করতে পারবেন না হুজুর বলতেছিলেন যে আমাকে ডিবি জিজ্ঞাসাবাদ করেছে আরে ডিবির উপরে বড় ডিবি আল্লাহ সেট করে রেখেছে এবার ডিবি ডিএসবি এনএসআই পুলিশ গোয়েন্দা কারা কারা একটু শোনেন প্রধানমন্ত্রীর পেছনে এই ডিবি আছে না নেই একে আমাদের মানুষ ডিবি না এই ডিবি আল্লাহ যেই দিন মানুষ তৈরি করেছে সেই দিন তার জন্য নিয়োজিত করে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিরামান كاتبين يعلمون ما تفعلون সম্মানিত লেখক অগণিত লেখক কাতিবানে না কাতিবীন কিরামান সম্মানিত কাতিবীন অনেক লেখক যে অনারেবল রাইটার্স অনেক ফেরেশতা তোমার পিছনে আমি লাগিয়ে রেখেছি যা করো পাই টু পাই লিখে রাখছি এবার আল্লাহ রাব্বুল আলামিন অডিও ফেরেশতার সংবাদ দিলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মুখ দিয়ে যেই কথাটাই বের করো না কেন সাংবাদিক সম্মেলনে বলো টেলিভিশনের মধ্যে বলো ডিবি অফিসে বলো রাস্তাঘাটে বলো গাড়ির মধ্যে বলো কিংবা ফোনের মধ্যে বলো অথবা তোমরা যেই কথাগুলো স্লোগানে স্লোগ রান্না ঘরে বলো যে জায়গায় বসি তোমরা যেই কথাগুলো বলো না কেন সব কথাগুলোকে রেকর্ড করে রাখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছি সব কথা অডিও আকারে রেকর্ড করে রাখতেছেন একদল ফেরেশতা আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা কি আপনাদের বিশ্বাস হয় 99% চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব কিংবা আলেম ওলামা এক গ্রুপ আর এক গ্রুপকে হারানোর জন্য এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মিথ্যা কয় এরকম রিপোর্ট আসলে নাই এক
রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলকে খোসা মারার জন্য কত মিথ্যা কথা বানাই বলে আছে না আছে এক উকিল আরেক উকিলের মক্কেলকে সেভ করার জন্য কত মিথ্যা বলে আছে না আছে এক মহিলা আরেক মহিলাকে পরাজিত করার জন্য মিথ্যা কথা বলে আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন সত্য বলো আর মিথ্যা বলো সবকিছু ফেরেশতারা রেকর্ড করে রাখতেছে এই গেল অডিও ফেরেশতা এবার ভিডিও ফেরেশতার খবর আল্লাহ দিয়েছেন ফামাই আমাল মিথকাল দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিথকাল দাররাতিন একটা বালু কণাকে যদি 70টা পর্যন্ত ভাগ করা হয় একটা ছোট কণা দেখা যায় মাইক্রোস্কোপ ছাড়া তুমি দেখতে পাবে না এতটুকু নেক কাজ করলো সেইটা ভিডিও আকারে রেকর্ড করে রাখা হচ্ছে আর এই পর্যন্ত যদি কোনো একটা গুনার কাজ করো তাও কিন্তু ভিডিও করা হবে ইবার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন এই কয়টা গেল তিনটা এবার চতুর্থ গোয়েন্দার খবর নেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আখরাজাতিল আরদু মাসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মালাহা يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها الله أكبر মাটির উপর দিয়ে গাড়ি চালিয়ে গেল মাটির উপর দিয়ে হেঁটে গেল চুরি ডাকাতি বদমাইশি যে যাই করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো নেক করো আর বদ করো সব কিছু কিয়ামতের দিন এই মাটি তার স্পষ্ট করে খুলে দিবে ওখানে গোয়েন্দা বাহিনী ভিডিও করতেছে কি করতেছে আজকে আমার এই কথাগুলো ভিডিও করার জন্য অনেকগুলো চ্যানেল আসলো আমি জামালউদ্দিন একদিন থাকব না আজকে শ্রোতারাও থাকবেন না কিন্তু আজ থেকে 100 200 500 বছর পরেও দেখবেন এই কথাগুলো আমি যেভাবে হাতটা নেড়েছি কিভাবে মুখ খুলে কথা বলেছি আমার কেমন চশমা পরা ছিল টুপিটা কেমন ছিল জামাটা কেমন ছিল সব পাই টু পাই করে দেখা যাবে কি যাবে না যেই আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তৈরি করে যদি এত কিছু দিতে পারে এই আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যদি এই রকম দেখাতে পারে আল্লাহ রাব্বুল আলামিন কি বান্দার আমলনামাগুলোকে ওইভাবে সুন্দর করে সংরক্ষণ করতে পারবে না আয়াতের উপর গবেষণা করে বিজ্ঞানীরা বলল তো ভিডিও আবিষ্কার করেছে ক্যামেরা আবিষ্কার করেছে যে আল্লাহ যদি কোটি কোটি বছর পরে দেখাতে পারেন আমরাও তো কিছু পারি এই চেষ্টা হলো গবেষণা শুরু হয়ে গেল তাহলে কোন পুলিশ যদি অন্যায়ভাবে কাউকে মিথ্যা মামলা দেয় মামলা লিখতেছে কেরামান কাতিবিন ওই পুলিশের বিরুদ্ধে মামলা প্রস্তুত করতেছে কথা বোঝেন নাই মনে হয় উপর থেকে অর্ডার আসছে এরে দিয়ে দাও 52 ধারা খুনের আসামি বানিয়ে দাও যদিও লোকটা খুনি না এই পুলিশটা লিখতে চায় না তারপরও লেখা লাগছে ওই যে যেই লোকটা ফোন করলো আর যে লিখলো এই দুইজনের কথা রেকর্ড করার মতো ফেরেশতা আছে না নাই মিথ্যে মামলা দিয়া রিমান্ডের নামে গোপন রুমের মধ্যে নিয়া পিটাইয়া পাউডার ভাঙিয়ে বলেছে নখগুলা টেনে টেনে বের করেছে নির্দোষ মানুষের পৃথিবীর কেউ দেখে নাই কিন্তু রেকর্ড করার মতো ফেরেশতা আল্লাহ নিয়োজিত করে রাখছে কিনা কোথায় রাখছে যারে মারছে তার জায়গায় নাকি যে মেরেছে তার উপরেও ফেরেশতা আছে আছে তাহলে এবারে আসে বাহির দিকে পাইলাম কি কি কথা বুঝে না ফেরেশতা লেখার ফেরেশতা অডিওর ফেরেশতা ভিডিওর ফেরেশতা আর জমিন এইটা গেল কোথায় বাহির এইবার আপনার নিজের ভেতরে ও নিজের গোয়েন্দা আছে নিজের ভেতরে নিজের গোয়েন্দা আছে না নাই এক নম্বর হলো তোমার আঙ্গুল অনুসউয়া বানানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আঙ্গুলের ছাপ আমি আল্লাহ স্পেশাল করে তৈরি করেছি যাতে করে একজন আর ভোট আর একজনে নিয়ে না যাও একজনের ইমিগ্রেশন আর একজনে যেন
সব দিয়া একজনের জায়গায় আরেকজন বিমানে উঠে না যেতে পারলো একজনের পাসপোর্ট যেন আরেকজনের পাসপোর্ট হয়ে না যায় একজনের অ্যাকাউন্টের টাকা যেন আরেকটা জায়গায় ট্রান্সফার হয়ে না নিতে পারে এই জন্য আমি আল্লাহ তাম পৃথিবীতে যত মানুষ বানিয়েছে সৃষ্টির শুরুতে তার ছোট আঙ্গুলের মধ্যে 153টা রেখা দিয়েছি এটা দিয়ে তার সারা জীবন চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত আঙ্গুলগুলো সেই দিন আমার সাথে কথা বলবে আল্লাহু আকবার ও পুলিশ ও র‍্যাব ও গোয়েন্দা ডিবি ডিএসবি এনএসআই সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এলাকার চৌকিদার মেম্বার চেয়ারম্যান ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান কমিশনার মেয়র এমপি মন্ত্রী ডিসি টিওনো ওসি যাই বলেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আঙ্গুলের ছাপ দিয়ে আইডেন্টিফাই করবে আপনি আঙ্গুল দিয়ে কি করছে আপনি সবিয়া বানা না এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন আঙ্গুলের পরে হাত কথা বলবে পা সাক্ষ্য দিবে এইটা কি বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে না সাইটটা উপাদান গেল বাইরে আর বাকিগুলো সব একান্ত নিজে وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ قَامُتُ دِنْ هَاتْ قَتَابُ الْبِهِ يَوْمَ نَقْتِمُ عَلَىٰ أَفْوَاهِهِ تَارْ مُوكَ مِي بَنْتَ قُرَ دَبُو এই হাত আমি আল্লাহর সাথে কথা বলবে এই হাত দিয়ে কত জমিন দখল করেছো এই হাত দিয়ে কতটা জাল ভর দিয়েছো এই হাত দিয়ে কত মানুষকে বিড়িয়েছো এই হাত দিয়ে কত এই যে দুই নম্বর ফাইলে সিগনেল সার করে টাকা ট্রান্সফার করে নিয়েছো কতটা জাল বস্তু বাদ দিয়েছো কতটা অন্যায়ভাবে দখলদারিত্ব করেছিলা এই হাত তখন কথা বলবে আর পা তখন সাক্ষ্য দিবে কবি আল্লাহ হ্যাঁ সত্য কারণ হাত যা বলবে পাতার বিপরীতে যাবে না এই জন্য পাতা জানে এগুলো সত্য ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন শুনো ইয়াউমা তাশহাদু আলাইহিম জুলুদুহুম ওয়া সামউহুম ওয়া আবসারুহুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে তার এই যে কান চোখ এবং চামড়া কয়টা উপাদান পুলিশের এইগুলো আছে না নাই র‍্যাবের আছে না নাই হুজুরের আছে না নাই ডিএসবির আছে না নাই র‍্যাবের আছে না নাই মন্ত্রীদের আছে না নাই প্রধানমন্ত্রীর আছে না নাই প্রেসিডেন্টের আছে না নাই জো বাইডেনের আছে না নাই মোদি সাহেবের আছে না নাই আমার দেশে কৃষক শ্রমিকের আছে না নাই নারীদের আছে না নাই বলেন কি কি চোখ কান আর চামড়া এই তিনটা রাইখা তো কেউ গুনাহ করতে যাইতে পারে না সেই দিন চোখ আল্লাহর সামনে সাক্ষ্য দিবে কান সাক্ষ্য দিবে এবং চামড়া আল্লাহর সাথে কথা বলবে আল্লাহ তোমার বান্দা এই এই অন্যায় করেছে তুমি আজকে বিচার করে দাও আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনো এই সব সাক্ষ্য এবং সব কিছু মিলিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট মেমোরির ভিতরে এক করে আমি আল্লাহ বলবো অনুখরিজুলাহুম ইয়াউমাল কিয়ামাতি কিতাবাইন ইয়ালকাহু মানসুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন আমি তার গোটা ওই যে লেখনি অডিও ভিডিও জমিনের তথ্য আঙ্গুলের তথ্য নাকের কানের তথ্য চোখের তথ্য আর চামড়ার তথ্য আর হাত যা বলবে পা যা সাক্ষ্য দিবে এই ১১টা তথ্য একত্রিত করে সেই দিন আমি বলবো এখানে যে আমল নামা আছে রেকর্ড আপডেটস আছে এর মধ্যে এক বিন্দু ভুল নাই বান্দা তুই যদি কথা শুনি না বিশ্বাস করতে না চাও না আল্লাহ আমি বলি নেই সাথে সাথে ভিডিওটা দেখানো হবে ভিডিওটাও যদি তোর একটু ঝামেলা হয় তাহলে তুই যেই আঙ্গুল উঁচু করে কথা বলেছিস আঙ্গুল কথা বলবি এরপরও যদি তোর সমস্যা মনে করো তাহলে চোখ তোর সামনে কথা বলবে সেই দিন তোর কান কথা বলবে কোথায় যাবি তুই সব কিছু এখানে পূর্ণাঙ্গ তথ্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আবার চমৎকার করে বলেছেন এটা মালি হাদাল কিতাব এটা কেমন একটা আমলনামা
কুল্লা সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার সবকিছু ছোট বড় একটা বন্ধুর সাথে ফাইজলামি করে একটা মিথ্যা কথা বলছিলাম সেটাও লেখা হয়ে গেল গাড়ির মধ্যে উঠে একটা সুন্দরী মেয়ে গায়ে মাথার কাপড় ফেলায় এক বন্ধু আর বন্ধুকে ধাক্কা দিয়ে ইচ্ছে করে কুনাই দিয়া ওর পেটের মধ্যে একটা খোসা মারছিলাম সেটাও বিনিয়োগ হয়ে গেল নিজের নেতাকে বাঁচানোর জন্য কতগুলো জাল ভোট দিছিলাম সেইগুলো উঠে গেল ক্ষমতায় যাব বলে অন্য দলের লোকদেরকে মিথ্যা মামলা দিয়ে 13 দিন আগে জেলে ঢুকাইছিলাম এইটা উঠলো ব্যাপার কি কিছুই তো বাদ পড়ে নাই যেহেতু আমাকে এমপি সাহেব নিয়োগ দিয়েছিল সেজন্য আবার এমপি হয় সেই জন্য তার পক্ষে অন্ধের মতো কাজ করছি অনেকগুলো মিথ্যা জিনিস রটাইছি দেখি এখন এমপি সাহেব আমার গুনার বোঝা বহন করবে না আর সেইগুলোও দেখি উঠে গেছে ভাবছিলাম এটা রাজনীতি আসলে এটা হচ্ছে আমল আমার কথা আপনারা বুঝতেছেন না বলেন মজা গুনাহ করতে মজা লাগে সবই তো আপনার বোঝা আপনাকে বহন করতে হবে তার কারণ হচ্ছে যে এমপি আপনি বানাইছেন অন্যায়ভাবে ওই এমপি কিন্তু আপনার গুনার বোঝা বহন করবে না তার কারণে এমপি নিজেই শরীর ফেলে শান্তি কিনা বলে আমার ভাইয়েরা খেয়াল করুন কার জন্য আপনি এটা করেন কিয়ামতের দিন স্বামী তার স্ত্রীর বোঝা বহন করবে না সন্তান মা বাবার বোঝা বহন করবে না আপনি কার জন্য কি করলেন কিয়ামতের দিন আফসোস করতে হবে এই কথাগুলো হুজুরেরা বলে আর কয় হুজুর রাজনীতি করে আকাম করছো তুমি আর আমি কইলে দোষ তুই আমার ভাই না তুই যে জাহান্নামে না যাও সেই জন্য গলা ফাটাই আমার বাবা ঠিক না কর তুই আর তোকে আমি চাই জান্নাতে নিতে আমি রাজনীতি করব কেন আমি তো চুরি করতে পারবো না আমি তো ঘুষ খাইতে পারবো না আমি দুর্নীতি করতে পারবো না তো রাজনীতি তুমি করো কিন্তু ভালো করে করো দেশের টাকা বিদেশে পাচার করছে কোন আলেম কোন রিক্সাওয়ালা ভ্যানওয়ালা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে আমার দেশটা আজ অনেক দারিদ্রতার দ্বার প্রান্তে পৌঁছে দিছে কিছু কুলাঙ্গে আছে না বাংলাদেশে ওদেরকে ধরো অ্যারেস্ট করো ওদেরকে কোনো সহায়তা দাও দেশটা বাঁচাও ঠিক কিনা কর চোখের সামনে মাদক কারবারি করে তাদেরকে ধরা হচ্ছে না কেন অন্যায়ভাবে নির্দোষ মানুষের উপরে হামলা করে জীবন ছিনিয়ে নিচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হয় না কেন এদেরকে ধরুন প্রয়োজনে আমরা সহযোগিতা করব নাকের ডোকায় দেশের শত্রুরা বসে বসে উল্লাস করছে আর আপনারা তাদেরকে স্যালুট দিচ্ছেন কিয়ামতের দিন আপনাদেরও আল্লাহর কাছে জবাব দিতে হবে কারণ স্যালুট সবাই পায় না কেউ জুতার বাড়ি খেতে পারে আর কেউ স্যালুট পাইতে পারে স্যালুট পেলে বাংলাদেশে সর্বপ্রথম বাংলাদেশের আলে বলা বাড়াই পাবে ঠিক কিনা হবে আমরা অন্যায়গুলোর প্রতিবাদ করি আমরা পুলিশের সহযোগী সবচেয়ে বড় সহযোগী কারণ পুলিশের এই দেশ আমাদের এই দেশ ঠিক কিনা বলেন তো অন্যায়কারীদেরকে রোধ করুন অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর কথাগুলো আমরা শুনাই আর আপনারা আইন প্রয়োগ করুন দেখবেন সোনার বাংলা হয়ে যাবে ছয় মাসে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা পুলিশের মধ্যে অনেক ভালো কারণ আমার নিজের ফ্যামিলিতে পুলিশ আছে অনেক বড় ঊর্ধ্বতন কর্মকর্তা আমার ফ্যামিলিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি চিনি তাদের পুলিশের মধ্যে তাহাজ্জুদ গোজার বান্দা আছে আছে না নাই আপনি আপনার সত্তায় টিকে থাকুন পুলিশ আপনি আমার ভাই আপনি এই দেশের নাগরিক দুই নম্বরকে আশ্রয় দিবেন না প্রশ্রয় দিবেন না আপনাকে স্যালুট সালাম আর আপনার জন্য অনন্ত দোয়া থাকবে আল্লাহর কাছে অনেক ভালো পুলিশ আছে আলহামদুলিল্লাহ দুই একটা পুলিশের কারণে পুলিশ ডিপার্টমেন্ট অনেক ক্ষেত্রে কলঙ্কিত আল্লাহ আমার দেশের পুলিশ প্রশাসন এবং দেশমাতৃকা রক্ষায় যারা নিয়োজিত তাদের হেফাজত করুন আল্লাহ তাদেরকে সৎ পথে এগিয়ে দিয়ে বলিষ্ঠ দায়িত্ব পালনের তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুনুন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে 11টা গোয়েন্দা ডিপার্টমেন্টের রিপোর্ট নিয়ে প্রত্যেক মানুষ আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাক এবার তুমি তোমার আমলনামা পড়ো কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা
তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট পালাবি কোথায় যাই আরে মানুষ পালাবি কোথায় যাইয়া আজ রাইলো আসি আরে যেদিন জানি বেকারি আরে পালাবি কোথায় যাইয়া ঠিক আছে